তবে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে যা যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজেই দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শর্টগানও আছে, এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক। এক তো পুলিশের হাতে আছে ইউনিফর্মে, তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে, তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার গেটের মধ্যে, তাদের এরকমভাবে ফায়ার করছে আরও নাকি আর কিন্তু মাত্র 7-8 জন, আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে। তো এটা খুবই মারাত্মক, মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। আমি কোন লিগ বুঝি না, আমার কথা হচ্ছে যে প্রহিবিটেড বোর, এক নম্বর প্রহিবিটেড বোর নিশ্চয়ই বুঝেন, যেটা বাইরে পাওয়া যায় না, নিষিদ্ধ বোর, যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র‍্যাবকে করা হয়েছিল, সেই ওয়েপন কীভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনের ফায়ারিং এই আপনার আনসারদের, ওরা তো বাইরে হয় নাই, একজন দুজন হতে ছিল, তাদের ওখানে ফায়ার করলো। এবং আমাকে ভিডিও আমি দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে 7.62 হাতে নিয়ে চলে গেছে, তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। এটা হতে পারে একটা 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 দেশে? ঠিক কেমন কথা, মানে এক ধরনের, মানে কী বলবো, আমি এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা দেখি নাই। আপনারা ওই আর্মির লোকজন আসছে তাদেরকে স্বৈরাচার বলেন, তারা তো রাইফেল তো কোনো সিভিলিয়ানের হাতে তুলে দেয়নি, এখন এই রাইফেলগুলো মিসিং। তো এই প্রসঙ্গে আমি একটা সুযোগ পেয়ে বলছি, যারা যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন, যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট, দুইটা চার্জ লাগবে, একটা হচ্ছে অবৈধ ওয়েপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে, সেটার জন্য আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে এটা কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর, নিষিদ্ধ বোর 7.62। আমার পিছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার, ওনারাও সেনাবাহিনী অফিসার জিজ্ঞেস করেন এটা প্রোহিবিটেড বোর কিনা, দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর। তো সেটা কীভাবে গেল এখানে, আনসারদের যা দেখলাম, যা আমি ছবি দেখলাম, তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। আর আর যদি ভালো চান, আমি অফার করছি এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন 7 ডেজ টাইম, আজকের থেকে 7 দিন মানে কয়দিন, নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে দুটো চার্জ লাগবে, এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কী হবে বলতে পারবো না আইনের মধ্যে, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। আপনারা থানায় দেন, জমা দেন, নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন, যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত দরকার আমার, না হলে আমরা হান্টিং শুরু করব। কোন চ্যানেল? যমুনা টেলিভিশন। আমি কালকে একটা কথা বলেছি, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত, আমার রাগের মাথায় বলছি যে আবার চাটুকারি করবেন, বন্ধ করে দেবো, এটা আমার কাজ না। হ্যাঁ, অ্যাকসেপ্ট যমুনা টেলিভিশন বল, সবার সামনে বলতেছি, যমুনা টেলিভিশন কিছু দেখাচ্ছিল তারপর দেখলাম বন্ধ হয়ে গেছে। তো এটা ভবিষ্যতে আমি আশা করি, আমরা থাকি না থাকি, যারা পলিটিক্স করবেন তারা যদি এটা করেন তাহলে আপনাদের যারা মিডিয়া, আপনারা স্ট্রাইকে চলে যাবেন, কী আছে এক মাস না খেয়ে থাকলেন, মরে তো যাবেন না। আমি তাই ভাবছিলাম যে যমুনা টিভি দেখাচ্ছে, বাকিরা কম্পিটিশনে দেখাবে, দেখালে অন্তত মানুষ দেখতে পারতো যে কী কী ভয়ঙ্কর। কে আমরা ইউটিউবে দেখছি, তখন ইউটিউবে দেখলাম। তো আমি আমি কালকে যে কথাটা বললাম, ওই জন্য আমি আমি
আমি কোনো মিডিয়া কোনো মিডিয়াকে বন্ধ করা আমি মোটেও পক্ষপাতি না, আমি সব মিডিয়াতে গেছি, প্রত্যেকে চিনি আমি, টক শোতে গেছে এই কথা। জি ডেফিনেটলি, নাহলে আমরা এখানে কী জন্য আছি? কমিটি না, শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সাহায্য চাইতে হবে যে এই ঘটনাটা কেন ঘটলো বাংলাদেশে। আমি তো অলরেডি রেকমেন্ড করেছি, আবার যখন নেক্সট মিটিং হবে সেখানে জোরালোভাবে আমি বলবো যে এটা কমিটি করা হোক, কীভাবে, কারা হুকুমদাতা, কেন হয়েছিল আমি জানি না, আমি জানি না, রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন, এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না, পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন, এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কী করবেন আপনারা, আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন স্যার একটু, তাহলে কি আমরা আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমরা এখানে অত অত সিনিয়র কেউ নেই, আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল 30 লক্ষ লোক মারা গেল, সেই 30 লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। আমি খালি অনুরোধ করি আর যা করেন এটা করবেন না, এবং আর কিছু বলতে চাই না, এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই, সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই, কারণ যাকে ধরছিল নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে, যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না, অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে, কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ, এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম, এক সময় আমাদের মতো বাঙালিরা, বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি, বাংলাদেশের 52র আন্দোলন, 69র গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না, এটা জাতীয় সম্পদ, আপনারা আসুন যারা রেগুলার করতে চান, এখানে মারামারি করে কোনো লাভ নেই, আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না, অলরেডি 400 থেকে 500 তারও বেশি মারা গেছে উভয় পক্ষে, পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে, আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে, আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার, কারণ কাকে মারবেন আপনি, আপনি এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন, পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে, আপনার সন্তানকে, আপনার সন্তান না হয় একজন 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 পুলিশের যে সদস্য কী বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে, তার ছেলের লাশ, এটা করবেন না, অনুরোধ করছি প্ররোচনা আসেন না, ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না, এটা আমাদের প্রাইড ছিল, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, নষ্ট করবেন না, এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই, এটা বাংলাদেশের সম্পত্তি, আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহিত হবে, যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন, আমার কিছু করার নেই ভাই, আমি ওই জেনারেশনে যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে, কিন্তু এই ইয়াং জেনারেশনকে আরেকটি কথা বলি, যারা বলছেন না আপনি কথাটা উঠিয়েছেন, ওঠানো উচিত হয়নি, আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন এরা করেছে, কোনো পলিটিক্যাল পার্টি করে নাই, দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, যেটা আপনারা কোনো দিন দিতে পারতেন না, বুকে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য, তাদের মুখে কোনো দুঃখ নাই, দে অল স্মাইলিং, এটা যতদিন আছে, এরা যতদিন আছে আমাদের কথা বাদ দেন, আমরা দৌড় দেবো, এরা যতদিন আছে এরা দৌড়াবে না, দে উইল ফেস ইউ, সো প্লিজ আমি অনুরোধ করছি, একজন সিনিয়র সিটিজেন হিসাবে, আমি জানি পলিটিক্যাল পিপল আর ডোন্ট লাইক মি, বাট আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে বলছি যে দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন, আমি কর্মপরিকল্পনা জানি না, আমি জানি যে এটা পুলিশের
নিজেরাই বলেছে এটা আমাদের কলঙ্কিত একটি, সব সবাই যে খারাপ তা তো না, আমি কি বলতে পারবো যে সব খারাপ 100% পুলিশ খারাপ ছিল, সবাই দানব হয়ে গেছিলো? এখন তো তাদের রিয়েলাইজেশন হচ্ছে যে হোয়াট দে হ্যাভ ডান, এবং আমাকে যেটা তারা নিজেরাই বলছে যে আমরা এই এই পোশাক পরে একদিনও বেরোতে চাই না। তারপর আইজি সাহেব আমরা বললাম যে ভাই এটা একটু বললেই তো হবে, একটু সময় লাগবে। ওরা বলে আমরা এখন, আমি কালকে দেখলাম যে এই ট্রাফিক পুলিশ শুধু পুলিশের একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে রাস্তায়, তো তাদের মধ্যে তো একটা উপলব্ধি হয়েছে, তারা তো এখন দেখছে যে হোয়াট দে হ্যাভ ডান, দে হ্যাভ নট ডান, তাদেরকে দিয়ে করানো হয়েছে, কী করানো হয়েছে। আমি জানি আপনারা হয়তো আমাকে পছন্দ করবেন না, কিন্তু দেশে বিদেশে আপনারা দেখছেন কি, দয়া করে দেশ থেকে ভাগ করেন, দেশ থেকে নষ্ট করেন না। অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা আট ধরে রাখতে খুব ডিফিকাল্ট। আশেপাশে আমি নাম বলতে চাই না, আশেপাশে দেখেন কী অবস্থা স্যার। এই পরিস্থিতির জন্য 11 দফার ভিতরে একটা অন্যতম দফা ছিল তাদের সিনিয়রদের বিচার, এই বিষয়টা আপনারা? না, সেটা আমরা পরে। হ্যাঁ, আরে ভাই, একজনকে বললো আপনি দোষী, আমি কি ঝাপায় আপনার গলা ধরতে পারবো? ইনকোয়ারি লাগবে না? তাদের অবস্থান আপনাদের জানা আছে কি? বের হবে, ডেফিনেটলি বের হবে। থ্যাংক ইউ।